বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে কি, যে একটি কথা আছে যে কিয়াসি দলিল ফেকা, কোরআনের মাইনি কঠিন, বিসমিল্লার ১৯টি হরফ রয়েছে, দোজকের জামিন সাত খণ্ড, দোজকের কাছে ১৯ জন ফেরেস্তা আছে, আউজুবিল্লাহ বান্দা আছে, শয়তান রেখেছে সাকিন। এই যে কথাটি যে শয়তান কিভাবে সাকিন রাখলো আর আউজুবিল্লাহ বান্দা রইল, শয়তান কেমনে নিল এই সাকিন। আচ্ছা, তবে আজকের আলোচনাটি একটু বোঝার মতোই কিছু, অবশ্যই ভিডিওটি টানবেন না, সম্পূর্ণ আলোচনাটি শুনবেন ইনশাআল্লাহ। যে এখন বিষয় হলো যে বিসমিল্লার ১৯টি হরফ রয়েছে দোজকের জামিন, সাত খণ্ড দোজকের কাছে ১৯ জন ফেরেস্তা আছে, আউজুবিল্লাহ বান্দা আছে, শয়তান রেখেছে সাকিন। তো এখন বিষয় হলো বিসমিল্লার যে ১৯টি অক্ষর, আমরা বিসমিল্লা লিখতে ১৯টি অক্ষর লাগে, এই ১৯টি অক্ষরের যে বিষয় সেই বিষয়টি গেলে দেখা যায় যে এই বিসমিল্লার ১৯টি হরফ দোজকের জামিন। দোজকের জামিন কিভাবে? এখন দুযোগ বা দুই যোগ, যেমন আমরা যদি একের সাথে আরেক যোগ করি তাহলে দুই হয়, আবার একের সাথে এক যদি আমরা পূরণ দিই তাহলে একে একে একই হয়। তো এখানে বিষয়টা কি? শেষে একটি কথা বলা হলো কি, যে আউজুবিল্লাহ বান্দা আছে, শয়তান রেখেছে সাকিন। শয়তান যে সাকিন রাখলো, এখন আউজুবিল্লাহ বান্দা কোথায় রইল? তো এখানে মূলে যদি আমরা যাই যে বিসমিল্লার মঞ্চে বসে আল্লাহ কুঞ্চু কাঞ্চান বলিলেন, এবং বিসমিল্লার মঞ্চে উঠিয়া আল্লাহ নিজে বাসন দেন, এবং সেই বিসমিল্লার মঞ্চে যখন আল্লাহ নিজে বসেন তখন ১৮,০০০ মাকলুকাত আল্লাহর নিচে বসে, স্টেজে এক দল এবং স্টেজের নিচে আরেক দল, এবং সমগ্র ফেরেস্তা, সমগ্র যত প্রাণী আছে সব আল্লাহর মুখোমুখি বসে থাকে। তো এখন বিষয় হলো যে এই মানব দেহের মধ্যে যদি আমরা সেই বিসমিল্লাহির রহমানির রহিম যে শব্দটি এই মানব দেহের মধ্যে যদি আমরা খুঁজে না পাই, তাহলে আমরা কখনো এই বিসমিল্লার মঞ্চ খুঁজে পাব না। আবার বিসমিল্লার মঞ্চে, তাহলে এই পৃথিবীতে যারা সাধক, যারা মূলত সাধক, যারা সাধকের ভেষ ধরেছে, কেউ দরবেশ কেউ দর্শে ভেষ, আর এই ভেষের তো নাই শেষ, যাই হোক এরকম ভাবে বলাও উচিত না, তবে দরবেশ যেরকম আছে এরকম ভেষদারিও আছে। তাহলে মূলত আল্লাহর অলি যারা সাধনা করে আল্লাহর অলিত্ব লাভ করেছে, আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছে, তারা নিজ নয়নে পৃথিবীতে দেখতেছে, তারা নিজেরা দেখতেছে যে আল্লাহ কি করে সেই বিসমিল্লার মঞ্চে উঠে আল্লাহ বাসন দেয়, আল্লাহ বিভিন্ন ফয়সালা দিয়ে যায়। আর সেই বিসমিল্লার মঞ্চ সেটা কি সৌদি আরবে, সেটাও মিথ্যা নয়। সেটা কি বাংলাদেশে, সেটাও মিথ্যা নয়। যদি বলা হয় বিশ্বের ইমুক রাষ্ট্রে ইমুক রাষ্ট্রে, হ্যাঁ, আল্লাহ এই বিশ্বব্যাপী অগণিত, যা গণে শেষ করা যাবে না, যে আল্লাহর বিসমিল্লার মঞ্চ, আর সেই বিসমিল্লার মঞ্চের মধ্যে আল্লাহ উঠে আল্লাহ সমস্ত ফয়সালা দিয়ে গিয়েছিলেন, বর্তমানেও যাচ্ছেন, আবার সামনের যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ এই বিসমিল্লার মঞ্চে উঠে সেই ফয়সালা দিয়ে যাবেন। আর যদি এই পৃথিবীর জগতে কোনো মানুষ চায় যে আমরা দেখব, আমরা দেখতে চাই যে সেই বিসমিল্লার মঞ্চটা কোথায়, কিভাবে, কোথায় অবস্থিত, আর সেখানে আল্লাহ উঠে সেই মঞ্চে বসে এবং কথা বলে, আমরা দেখতে চাই, যদি এই পৃথিবীর জগতে কারো ইচ্ছা জাগে যে হ্যাঁ আমরা শুনে এসেছি যে বিসমিল্লার মঞ্চে আল্লাহ উঠে বাসন দেন, সমস্ত ফয়সালা দিয়ে যান, শুনে এসেছি কিন্তু কখনো দেখিনি,
যদি কেউ দেখতে চান তাহলে আমার কথা বলবো না, আমি কখনো এমন কথা বলিনি যে আমার কাছে আসতে হবে। এই পৃথিবীতে, এই বাংলাদেশের আনাচে কানাচে বহু বহু আউলিয়া আছে, চেতনোক্ত অলিয়া আউলিয়া আছে, তাদের কাছে আপনারা যান। এখন যদি বলেন আমরা চিনব কি করি, তাহলে আপনার পছন্দ মতো একটি জায়গায় গিয়ে যখন আপনি এই কথাগুলো জিজ্ঞাসা করবেন যে বিসমিল্লার মঞ্চে উঠে আল্লাহ নিজে ভাষণ দেন, কথা বলেন, সমস্ত ফয়সালা দিয়ে যান, এবং সেই ফয়সালা মতো যদি কাজ করা হয় তাহলে সমস্ত সমাধান হয়ে যায়, তাহলে সেই বিসমিল্লার মঞ্চটি কোথায় অবস্থান, কোথায় অবস্থান? তখন সে আউলিয়া, সে যদি সঠিক হয় এবং সে জ্ঞানী লোক হয় তাহলে সে আপনাকে সেই ফয়সালা দিয়ে দেবে, এবং সেই ফয়সালা মতো আপনি ঠিক জায়গা মতো গিয়ে দেখবেন যে বিসমিল্লার মঞ্চে বসেই তিনি কথা বলছে, সুবহানাল্লাহ। এখন আউজুবিল্লাহ বান্দা আছে, শয়তান রেখেছে শাকিন। দেখেন আউজুবিল্লাহ যে বান্দা আছে সে আউজুবিল্লাহর সাথে নাউজুবিল্লাহও আছে। আচ্ছা, আর সেই নাউজুবিল্লাহ যেখানে আছে সেখানে কিন্তু দুটো ফেরেস্তা ঝুলন্ত অবস্থায় আছে। সেই দুটো ফেরেস্তা ঝুলন্ত অবস্থায় আছে, সেই মুকরুম, যাকে বলি মুকরুম শয়তান বা মুকরুম ফেরেস্তা, যাই হোক যেটা যেভাবে নেন, যে তার সঙ্গী হিসেবে তার সাথে জ্বলন্ত অবস্থায় দুইটি ফেরেস্তা হারুত এবং মারুত এখনো জ্বলন্ত অবস্থায় আছে। তাহলে যে শয়তান যে শাকিন রেখেছে বিষয় সেখানেও আছে, যে কিছু কিছু বিষয় আছে যে আমি ইউটিউবের মধ্যে ভেঙে বলতে পারি না, আর বলতে পারি না তারপরও যতটুকু আমি চাই তারপরও কিন্তু ছাড়ি না, যতটুকু পারি আমি চালিয়ে যাই। তবে মনে রাখবেন হে জগৎবাসী, যদি এই পৃথিবীতে থেকে কেউ যদি বিসমিল্লার মঞ্চ না চিনে তার জীবন ফাঁকা, জন্মটাই বেহুদা। এই পৃথিবীতে থেকে কেউ যদি সেই বিসমিল্লার মঞ্চের মধ্যে আল্লাহ নিজে কথা বলছে এটাও যদি কেউ না দেখে এই পৃথিবীতে বেঁচে থেকে, তাহলে এই জীবন রাখার কোনো অর্থ নেই। আর আল্লাহ বলেছে তোমরা দেখো তো এরকম সুসংবাদ পেয়েছো যে এই বিশ্বে বা এই বিশ্বের ভিতরে পৃথিবী, এই পৃথিবীতে বহু রাষ্ট্র, বহু রাষ্ট্রের মধ্যে আল্লাহর ওলিরা আছে, বিশেষ করে বাংলাদেশে আছে। এই বাংলাদেশের মধ্যে তোমরা খুঁজলে না কেন? শামিম আলী চিস্তি যে বলল যে আমি আল্লাহর সিংহাসন আছে, সেই সিংহাসন বিসমিল্লার মঞ্চ হিসেবে আছে, আর সেই বিসমিল্লা তৈরি হয়েছে কি দিয়ে? 19টি হরফ দিয়ে। আর সেই 19টি হরফ দিয়ে যে স্টেজ করা হয়েছে, সেই স্টেজের মধ্যে যে আমি আল্লাহ বয়ান করেছি মানুষকে, আমি যে মানুষদেরকে কুঞ্চ কানসানের মাধ্যমে আমি অনেক কথা বুঝিয়েছি, কোন ফায়াকুনের মধ্যে আমি সেই বিসমিল্লার মঞ্চে উঠে কোন বলে আমি সৃষ্টি করেছি, ফায়াকুন বলে আমি ধ্বংস করেছি, তারপরেও তোমরা এরকম সংবাদ পেয়েও কিন্তু তোমরা খোঁজনি, তোমরা দুনিয়াবি সম্পদের জন্য লেগেছ, দুনিয়াবি আত্মসাতের জন্য লেগেছ, দুনিয়াসি দুনিয়াবি অর্থনীতি, দুনিয়াবি সুখ শান্তির জন্য তোমরা উঠে পড়ে লেগেছিলে, কিন্তু কখনো তোমরা খোঁজ নেও নি। যদি খোঁজ নিতে তাহলে বাংলাদেশের মতো একটা দেশের মধ্যে, বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রের মধ্যেও কি আমি ছিলাম না? সেখানেও আমি আমার বিসমিল্লার মঞ্চের মধ্যে বসে বসে আমি কথা বলতাম। তোমরা যেহেতু সংবাদ পেয়েছো, তোমরা কেন সেটা খুঁজলে না? তবে হে সমস্ত জগৎবাসী, আমি এর চেয়ে বেশি বাড়তে পারছি না, এখানে প্রখ্যাত জ্ঞানী লোক ছাড়া বুঝবে না, আর যদি সে বুঝে থাকে কাউকে সে বলতেও পারবে না। আমি যেরকম বলতে গিয়ে আটকে পড়েছি ঠিক তারাও আটকে পড়বে। আর আল্লাহ কিন্তু বলেছে আমার গোপন ভেদ যে যেখানে সেখানে প্রকাশ করিবে তার অনন্ত শাস্তি হবে। গোপন ভেদ গোপনেই জানতে হবে, গোপনেই মানতে হবে। এখন কথা হলো, অবশ্যই অবশ্যই আপনারা এই বিসমিল্লার মঞ্চ আপনারা খুঁজে নেবেন। পৃথিবীতে বহু বহু ওলি আউলিয়া ছিলেন, আছেন, সামনেও আসবেন। কেন দেরি করবেন? কালকে বেঁচে থাকবেন, এর গ্যারান্টি কি আছে? দুনিয়াবিভাবে আপনাকে যদি কেউ বলে যে এই মুখ জায়গায় গেলে তুমি এখন 5 লক্ষ টাকা আনতে পারবা, যাও, তুমি ঘুম থেকে উঠে চলে যাবে দৌড়ে, যে আজকে ঘুমাতে হবে না, রাত্রে নিয়ে আসবো।
আর এরকম কথা শুনেছেন, তারপরেও কিন্তু বসে থাকবেন কেন? আল্লাহ কিন্তু একদিন ঠেকিয়ে দেবে। তোমরা এই সুসংবাদ কি পাওনি যে আমি আল্লাহ বিসমিল্লাহর মঞ্চের মধ্যে উঠে কথা বলেছি, কথা বলে যাচ্ছি, সামনে বলবো, তোমরা কেন আমায় খুঁজে নিলে না? তবে আজকের এই আলোচনাটি এ পর্যন্তই রেখে দেব। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে ভালো আলোচনা পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।